আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইর্তু, শুয়ে আছিস কেন? আমার গোসল শেষ, এবার যা তুই গোসল শেষ করে আয়। খাওয়ার টাইমে যাবে নাকি? হ্যাঁ, আন্টি যে বললো একটু আগেই যে ওনাকে একটু হাতে হাতে সাহায্য করতে, সে কথা কি ভুলে গেলে নাকি? যাচ্ছি। গোসল করলে শরীর মন দুটোই ফ্রেশ হবে ভেবেই ইতিজার দৌড় লাগালো ওয়াশরুমের উদ্দেশ্যে। এদিকে ইভা আর তার মা মিসেস কোহিনুর খুব মনোযোগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু ইভান একটু পরপরই মায়ের কাছে এসে ছোট্ট বাচ্চার মতো বলছে, আম্মু মেহমান কবে আসবে বলো তো? ইভানের এমন বাচ্চা সুলভ প্রশ্ন শুনে ইভা আর তার মা হতবাক। তুই কি দিন দিন ছোট হচ্ছিস ইভান? এমন প্রশ্ন তো তোকে কখনো করতে শুনলাম না। অন্য সময় তো মেহমান আসবে শুনলে বাড়িতেই থাকতি না তুই, কত ফোন কল করে আনতে হতো, আর নিজের পছন্দের মেহমান না হলে তো রুম থেকেও বের করা যেত না, আর সেই ছেলে এখন মেহমানের জন্য অপেক্ষা করছে। আরে আম্মু বুঝবে না তুমি, জাকি ভাইয়ের স্পেশাল মেহমান আসবে তো তাই এত অপেক্ষা। ইভান তখনও জানতো না যে তার বোন ইভা কাকে মিন করে স্পেশাল মেহমান বলেছে, ভেবেছে ইর্তেজাকে মিন করে বলেছে। আবার এটা নিয়েও চিন্তা করছে যে ইভা কি ইর্তেজাকে নিয়ে কোনো কিছু জানতে পারলো নাকি, কিন্তু আদৌ কি ইর্তেজা স্পেশাল মেহমান নাকি অন্য কেউ সেটা ইভানের অজানা। ইর্তেজা গোসল শেষ করে এসে দেখে শম্পা অনেকগুলো মেকআপ প্রোডাক্টের গোডাউন নিয়ে বসেছে। এগুলো কি শম্পু? তুই কি এখন ব্রাইডাল মেকআপও করবি নাকি রে? ইর্তেজার সহজ সরল উক্তি, আমার কি বিয়ে নাকি যে আমি ব্রাইডাল মেকওভার করব? গাধি রয়ে গেলি তুই, বিয়ে ছাড়াই এত এত প্রোডাক্ট নিয়ে বসেছিস, আর বিয়েতে যে কি করবি আল্লাহ ভালো জানে। কিছুটা বিস্ময় মনোভাব নিয়েই পড়লো ইর্তেজা। ইর্তেজার কথায় পাত্তা না দিয়ে সাজতে ব্যস্ত শম্পা, সে জানেই যে ইর্তেজার সাথে যুক্তি দিয়ে এই মুহূর্তে পারবে না, আর তাকে যে সাজিয়ে দেওয়ার কথা বলবে কিংবা বলবে যে তুই একটু সেজে নে, সে চান্সও নাই, কারণ ইর্তেজা এসব সাজুগুজুতে একদমই ইনভলভ না। ইর্তেজার জন্য বিয়ে বাড়ি, মরা বাড়ি, খালি বাড়ি সব বাড়ি একই রকম, সে একই অবস্থায় থাকে, আলাদা কোনো রকম রং ঢং করে না। আর ভারী মেকওভার তো দূরের কথা, সে কখনো সামান্য ক্রিম ছাড়া মুখে তেমন কিছুই লাগায় না। চেকন চাকন গরণে, কোমর অবধি চুল, সুন্দর দ্রুত চোখ আর মিষ্টি হাসিতে শ্যামল বর্ণের মুখশ্রীতে যেন তার মায়া উপচে পড়ে। তার কি আর মেকআপ করার প্রয়োজন আছে? হ্যাঁ একদমই না, তবে এর থেকেও আরও সুন্দরী হয়েও মেকআপ করা যায়, সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। ইর্তেজার পার্সোনালি এটা পছন্দ না, তবে খুব পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে সে। আজও মির্জা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে খুব সাদামাটাভাবে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হলো। শম্পাও অল্প সময়ে সুন্দর করে সেজে গুজে রেডি হলো। এটা তো আর দূরে বেড়াতে যাওয়া না, জানালা দিয়ে উঁকি দিলেই ওদের বাসা দেখা যায়, আর যেতে এই তো 2-4 মিনিটের মতো লাগে। ইর্তেজা মিসেস কোহিনুরের সাথে হাতে হাতে একটু সাহায্য করছে, যদিও তিনি বারণ করে বলছে যে কাজ প্রায় শেষ হয়ে গেছে, তোমাদের আর তেমন কিছু করতে হবে না। তাছাড়া কাজের জন্য একজন মহিলা সবসময় থাকেই তাদের বাসায়, তাই এত তাড়া নেই, তোমরা যেন তাড়াতাড়ি চলে আসো সেই জন্যই কাজের বাহানা দিয়েছিলাম। কিন্তু কে শুনে কার কথা, ইর্তেজা ওনার পাশ থেকে নড়ছেই না, এ যেন মা ও মেয়ের স্নেহময় এক দৃশ্য। তবে ইর্তেজা কিছুটা লুকিয়ে থাকার চেষ্টা চালাচ্ছে, আর ভাবছে এখান থেকে বের হলেই হয়তো ইভানের মুখোমুখি হতে হবে, কিন্তু সে চায় না ইভানের মুখোমুখি হতে, কেননা তার মুখোমুখি হলেই কেমন একটা অস্বস্তি জড়তা কাজ করে, তাই সে এখানেই খাপটি মেরে বসে আছে। শম্পার ইভা জমি আড্ডা দিচ্ছে, ইতিমধ্যে মেইন ডোর রাঙিয়ে সুন্দর ড্রয়িং রুমে প্রবেশ করলো মধ্যবয়স্ক একজন সুশীল পুরুষ। ইভা গিয়ে সালাম দিল, ইভানও এগিয়ে গিয়ে করমর্দন করলো। এবার মুখ থেকে আব্বু ডাক শুনে এক কোণে দাঁড়িয়ে থাকে ইর্তেজা হিসাব মিলিয়ে বুঝল এই ভদ্রলোক ইভা ও ইভানের সম্মানিত বাবা মিস্টার সাখত মির্জা। এবার আব্মু এগিয়ে গিয়ে সালাম কালাম করছে, দীর্ঘ 2 মাস পর কানাডা থেকে ফিরেছে উনি, অফিসের কোনো এক প্রজেক্টের কাজে কানাডা গিয়েছিল। এতদিন পর সন্তান পিতাকে পেয়ে আর স্ত্রী স্বামীকে পেয়ে হাসি খুশিতে মেতে উঠল পুরো বাড়ি। এক মুহূর্তের জন্য ইর্তেজা মনোমুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল আর মনে মনে আওড়াচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবার, এক টুকরো ভালোবাসার মহল যেন।
এসব ভাবতে ভাবতেই ইতিজার চোখ ছলছল করে উঠল। মনের ভিতর উথাল ঢেউ, ঢেউয়ের তীব্রতায় হয়তো এখনই চোখ জুগলে এর বাঁধ ভেঙে পানি উপচে পড়বে। এমন সময় শম্পা ইতিজার মনের অবস্থা বুঝতে পেরে তাকে অন্য কৌশলে হাসার চেষ্টা চালালো। আর যাই হোক, শম্পা সম্পূর্ণ ইতিজাকে জানে, সে জানে ইতিজার মনের সূক্ষ্ম সেই বৃত্তিহীন পরিবারহীন বেঁচে থাকার যন্ত্রণা। তাই ইর্তিজাকে অন্য মনস্ক করার উদ্দেশ্যে বলে উঠল, আরে ইর্তু দেখ ওই সাদা কাপড়টা কেড়ে এটা। ইর্তিজা এতক্ষণে খেয়ালই করেনি যে মিস্টার সাখাওয়াতের সাথে খুব সুন্দর একজন অষ্টাদশী কিশোরী এসেছে, যে কিনা এখন ইভানের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। ইভা আর মিসেস কোহিনুরের সাথে কথা বলায় ব্যস্ত। ইভান মেয়েটাকে খুব বেশি পছন্দ করছে বলে মনে হচ্ছে না, সে কেবল একটু পরপর খুব লুকিয়ে আর চোখে ইর্তিজাকে দৃষ্টিতে রাখার চেষ্টা করছে। এত কিছু খেয়ালে এনে ইর্তিজা শম্পার উদ্দেশ্যে বলল, কাওয়া কি হুন, এগুলো কি ভাষা, সুন্দর করে কথা বলতে পারিস না? মেয়েটা নিশ্চয়ই ওদের রিলেটিভ হবে, আর সে যথাসম্ভব সুন্দরী, পুরো একটা বিদেশি পুতুল, তার সৌন্দর্যকে সম্মান দে, ওকে? এই যে শুরু হয়েছে তোর জ্ঞান দেয়া। শম্পা মুখ ভেঙে এসব বললেও মনে মনে খুশি হয়েছে, এটা ভেবে যে ইর্তিজা আর আগের মুডে নাই। যদিও সে এসব ভেবে পরে কষ্ট পাবে, কারণ এটা তো তার জন্মগত কষ্ট, এক প্রকার সাথী হয়ে গেছে এই কষ্ট, তাই এটা কি আর সাময়িক হতে পারে? এবার বলেছিল মেহমান কারা আসবে সেটা নাকি সারপ্রাইজ, কিন্তু ইর্তিজার বোধগম্য হচ্ছে না যে এটাতে সারপ্রাইজের কী হলো, সারপ্রাইজের শখ খুঁজে পাচ্ছে না। তাই জিজ্ঞেস করার জন্য শম্পা অধৈর্য হয়ে ইভাকে ডেকে বসলো। ইভা আচমকা ডাক পেয়ে কিছুটা দৌড়ে এসে বলল, এই সরি সরি বাবা, জেসিকে পেয়ে আমি তোমাদেরকে ভুলে গিয়েছিলাম। এগুলো বলে দুজনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সবার সামনে। ইর্তিজার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না সবার সামনে গিয়ে পরিচিত হওয়ার, তবে এভাবে জোয়াজুরি করাটাও ভালো দেখায় না বিধায় আসতেই হলো। মিসেস কোহিনুর পরিচয় করিয়ে দেওয়ায় উদ্দেশ্য ইর্তিজাকে দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে ইর্তিজা রহমান, আমাদের আশ্রম স্কুলের শিক্ষিকা, আর এটা হচ্ছে শম্পা আহমেদ, ইর্তিজার বন্ধু। ওরা দুজনেই আমাদের উত্তরের দোতলা ভবনটাতে থাকে। ইর্তিজার শম্পা সালাম দিয়ে পরিচয় পর্ব শেষ করতে চাইলেও তা হতে না দিয়ে কিভাবে বলে উঠল, শোনো শোনো আরেকজন আছে তো পরিচয় হওয়ার, বলেই জেসির দিকে তাকিয়ে বলল, জেসি তুমি তো তাদের পরিচয় পেলে, তো এবার ইর্তু আপু আর শম্পা আপু শোনো, এটা হচ্ছে আমার একমাত্র ফুপির মেয়ে, কানাডা থেকে আগত, জেসিকা রহমান জেসি, অ্যান্ড আরেকটা সিক্রেট হলো এটা হচ্ছে ভাইয়ের স্পেশাল মেহমান। এবার কথা শুনে ইভান চমকে উঠল, আর কিছু মুহূর্তের জন্য থেমে গিয়ে ভাবল, তার মানে ইভা ভুল করে জেসিকে স্পেশাল মেহমান ভেবে বসে আছে, কিন্তু এটা তো সত্যি না। জেসি যে আসবে সেটা ইভান জানতো না, তাকে সারপ্রাইজ দিবে বলে হয়তো ইভা না জানিয়ে লুকিয়েছে, কিন্তু ইভান একটু সারপ্রাইজ হয় নাই। এবার এই একটা সমস্যা ছোটোখাটো বিষয়গুলো সারপ্রাইজের কাতারে ফেলে রাখে, এগুলো মনে মনে ভাবলেও এই মুহূর্তে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এবার বলা কথাটা শুনেই ইর্তিজা কেমন স্তব্ধ হয়ে গেল, সে চাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখার কিন্তু পারছে না, খুব অস্বস্তি হচ্ছে এটা ভেবে যে তার কেন এরকম লাগছে এই সামান্য একটা কথাতে। এটা তো খুব স্বাভাবিক, কিন্তু সে স্বাভাবিকভাবে কেন নিতে পারছে না। ইভান খুব স্নিগ্ধ নয়নে লুকিয়ে বাঁচিয়ে ইর্তিজার পানে তাকালো, ইর্তিজার দৃষ্টি ও ইভানের দিকে হতেই দুজনেই যেন পুনরায় চমকালো। ইর্তিজা ইভানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলে অনেক কিছুই জানা হয়ে গেল তার, আবার অনেক কিছুই অজানা রইল। তবে কেন জানি ইর্তিজা ভয় পেল এটা ভেবে যে তাহলে জেসি কি ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি। ছি ছি এসব কি ভাবছি আমি, সে কেন তৃতীয় ব্যক্তি হতে যাবে, আর হলে হোক তাতে আমার কি, আমি বা কে? এসব মিথ্যা সান্ত্বনা দিয়েও মনকে শান্ত করতে পারল না ইর্তিজা, সব রকম অস্বস্তি বাদ দিয়ে ইর্তিজা এক পাশে চুপটি করে বসে আছে। শম্পা তরি ঘুরে করে ইভাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার ইভা, তুমি যে বললে আমাদের জন্য নাকি সারপ্রাইজ আছে, এ জেসিকা জেসি না হয় ইভান ভাইয়ের স্পেশাল গেস্ট হতে পারে, কিন্তু আমাদের জন্য কি স্পেশাল আছে শুনি? ইভাকে কিছু বলতে না দিয়ে ইভান বলে উঠল, ভালো কিছুর জন্য তো একটু ওয়েট করতেই হয়, খুব তাড়াতাড়ি যেগুলো পাওয়া যায় ওগুলো স্পেশাল হতে পারে না। জেসি গদগদ কণ্ঠ নিয়ে বলে উঠল, তুমি আমার জন্য অনেক সময় ওয়েট করছো তাই না ইভান ভাইয়া, কি করব বলো, তোমাদের শহরে যে পরিমাণে ট্রাফিক জ্যাম। জেসিকার আগ বাড়িয়ে ন্যাকামো দেখে মনে মনে বিরক্ত হলো ইভা। এবার ইভা কিছু বলার সুযোগ পেল না, ইভান বলে উঠল, তুমি যে আসবে সেটা আমি জানতামই না, সো এখানে ওয়েট করার কোনো প্রশ্নই আসে না।
জেসি ভীষণ অপমান বোধ করলেও সেটা প্রকাশ না করে আবারও বলে উঠল, ইভান ভাইয়া, আমি আসাতে তুমি বুঝি খুশি হও নাই? আমি যে আসবো সেটা তো জানতে না, তার মানে আমাকে দেখে তুমি সারপ্রাইজড হয়েছ? বলেই নিজে নিজে এই লজ্জা পাচ্ছে, উপস্থিত সবাই যে বিরক্ত হচ্ছে তার ন্যাকামতে সেটা প্রকাশও করতে পারছে না কেউই। জেসি ন্যাকামো কমাতে ইভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, খুশি হওয়া না হওয়ার কি আছে, মেহমান আসলে কে অসুখী হয় শুনি। লাস্ট কথাটা ইর্তিজার দিকে তাকিয়ে বলল, তাদের অপ্রকাশ্য তর্ক বিতর্কের মাঝে এসে উপস্থিত হল লতা আর তার শ্বশুর বাড়ির ছোট্ট ফ্যামিলি, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি আর ছোট্ট ননদ। ইর্তিজা আর শম্পা কোনো রকমে দৌড়ে গিয়ে লতাকে জড়িয়ে ধরল। কতদিন পরে প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা, এই ছিল তাহলে তাদের সারপ্রাইজ। তবে সারপ্রাইজ পেয়ে ইর্তিজা ভীষণ খুশি হলো। লতা শাশুড়ির সাথে মিসেস কোহিনুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, রক্তের কোনো সম্পর্ক না, তাও তারা খুব ঘনিষ্ঠ। লতা শাশুড়ি ভাই ডেকেছে মিস্টার সাখত মির্জাকে, সেই থেকেই তাদের সম্পর্ক। তাই এখন লতা আর তার হাজব্যান্ড তাদেরকে মামা মামি বলেই ডাকে। ইর্তিজার কাছে ক্লিয়ার হলো যে ওই দিন গাড়িতে ইভানি ছিল। বান্ধবীকে পেয়ে জমিয়ে আড্ডা দেওয়া হলো, এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে লতাদের বিদায় দিতে হলো। একটা জরুরি কাজ থাকায় খুব তাড়াতাড়ি বিদায় নিল ওরা। জেসি একটু বেশি ঢড়ঢলি করছে ইভানের সাথে, সবাই একসাথে কথা বলল, সে কেবল ইভানকে নিয়ে কথা বলে আর বাকি সবাইকে ইগনোর করে। ইর্তিজার এসব ন্যাকামো সহ্য হচ্ছে না, তাই নিজের রুমে চলে আসলো। এসে বিছানায় শুয়ে পড়ল, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, কি হচ্ছে এসব সে হিসাব মেলাতে পারছে না। হাজার রকম চিন্তাভাবনা করতে করতে এক সময় ঘুমের রাজ্যে পাড়ি জমাল। দুপুর পেরিয়ে বিকাল হলো, এখন প্রায় সন্ধ্যা, আকাশে গধূলি নেমে এসেছে। সন্ধ্যা হওয়ার জন্য কেবল মাগরিবের আজানের দরকার। ঘুম থেকে উঠে ইর্তিজা ব্যালকনিতে গিয়ে বসল। আশেপাশে চোখ বুলিয়ে শম্পার দেখা মিলল না। হঠাৎ মনে পড়ল ঘুমে থাকাকালীন সময় শম্পা ওকে ডাকছিল, কিন্তু গভীর ঘুমে থাকায় শম্পার ডাক ঝাপসা শুনলেও চোখ মেলতে পারে নাই। এখন শম্পাকে ও খুঁজে পাচ্ছে না, কই গেল মেয়েটা? এসব ভাবতে ভাবতে এই গেটে নজর গেল। ইভা, শম্পা, ইভান, জেসি সহ সবাই বাহির থেকে এদিকে আসছে। ইর্তিজা বুঝে গেল ওরা কোথাও ঘুরতে গিয়েছিল বোধ হয়। এক মুহূর্তে তার মাথাটা গরম হয়ে গেল, রাগে শরীর কাঁপছে, তাও চুপটি করে ঠায় দাঁড়িয়ে রইল। দোতলা হয় নিচ থেকে ইর্তিজাকে স্পষ্ট দেখতে পেল ওরা। দেখি ইভা ডাকলো, ইর্তু আপু নিচে আসো। ইর্তিজা শুনেও না শোনার ভান করে অন্যদিকে দৃষ্টি নিদিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইভা থামছে না, সে সমানে ডেকেই যাচ্ছে। তাই ইর্তিজা জোর করে হাসার চেষ্টা করলো আর বলল, আমার ভালো লাগছে না, শরীরটা বেশি ভালো না, তোমরাই আড্ডা দাও। কথা বলি হনহন করে চলে গেল রুমে। শম্পা বুঝতে পারলো ইর্তিজা সম্পূর্ণ রাগ থেকে এভাবে কথাগুলো বলল, তাই সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে আসলো। রুম লক করা ছিল ভেতর থেকে, প্রায় চার পাঁচবার নক করার পর ইর্তিজা দরজাটা খুলে দিয়ে ফোন বের করে বিছানায় বসলো উল্টো দিক ফিরে। শম্পার দিকে তাকালেও না। শম্পা ইর্তিজাকে ভীষণ বুঝতে পারে, ইর্তিজা রাগ করলেও কীভাবে রাগ ভাঙাতে হয় সেটাও জানে। তাই চুপ করে গিয়ে ইর্তিজার পাশে বসে খুব স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কিরে অসুস্থ তুই, ঔষধ খেয়েছিস? ইর্তিজা নিশ্চুপ, কোনো জবাব দিচ্ছে না। শম্পা জানে চুপ করে থাকলে রাগ থেকে যাবে, চুপ করে থাকার চেয়ে চিৎকার চেঁচামেচি করা ভালো, তাহলে ভেতরের রাগটা বের হয়ে আসে। তো এখন ইর্তিজাকে কথা বলানোর জন্য তাকে আরও রাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে শম্পা বলল, তোরে এত টাকাটা কি করলাম উঠলি না, আমরা কত মজা করলাম। ইর্তিজা রাগে দুঃখে দুহাতে মুখ ঢেকে কান্না করা শুরু করলো। শম্পা থমথমে অবস্থায় পড়ে গেল। মেয়ে মানুষ, তারা এমনি কখন কি করে বোঝা দেয়। অনেক কঠিন পরিস্থিতিতেও চোখের পানি লুকিয়ে সামনে এগোতে পারে, আবার অনেক সময় সামান্য বিষয়টাও যেন নিতে পারে না। আর কিছু কিছু মেয়ে তো আছে অল্প থেকে দেয়, আবার অনেকে অতি রাগে দুঃখে অভিমানেও কান্না করে ফেলে। শম্পা খুব সযত্নে ইর্তিজাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ইর্তু পাখি কি হয়েছে? নারীর মন ভীষণ নরম, একটু আশ্বাস পেলেই সব রাগ অভিমান ভুলে যায়। ইর্তিজার বেলাও সেটাই হলো, সে শম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, এই প্রথম তুই আমাকে ছাড়া কোথাও ঘুরতে গেলি, আমি কষ্ট পেয়েছি কিনা ভেবেছিস তুই? ওদের পেয়ে আমায় ভুলে গেলি তুই? শম্পা তো জানেই এই কারণেই যে ইর্তিজার এত এত অভিমান, তাও তার মুখ থেকে শুনল। ইর্তিজার চোখের অবশিষ্ট পানিটা গাল বেয়ে পড়ে যাওয়ার আগেই শম্পা নিজের হাতের আঙুলের সাহায্যে মুছে দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, শুনবি তো আগে যে কি হয়েছে। ইর্তিজা এবার কান্নাকাটি বন্ধ করে নিজেকে প্রস্তুত করে শম্পার দিকে ফিরে বসল, কি হয়েছে সেটা জানার জন্য। শম্পা বলা শুরু করল, তুই চলে আসার পর আমি চলে আসতে চাইলেও ইভা দিল না আসতে, বলল আর একটু থেকে যাও,
তারপর প্রায় আধ ঘন্টা পর ওই পেয়াদপলে জেসি শুরু করেছে। ইভান যেন তাকে নিয়ে ঘুরতে যায়। আঙ্কেল আন্টি সবাই বোঝালো যে এতটা পথ জার্নি করে এসেছ, তো একটু রেস্ট নাও, আসলে তো আজকেই বাকি দিন তো পড়েই আছে ঘোরাঘুরি করার জন্য। সে বলে উঠল, ইভান ভাইয়ার অনার্সের ফাইনাল এক্সাম শুরু হবে লাস্ট উইকে, তো মামনি তোমার কি মনে হয় যে তোমার আদরের ছেলে আমাকে নিয়ে আর বের হবে? আন্টি বলল যে ইভান না নিয়ে গেলে ইভা নিয়ে বের হবে। তুই ঘুরতে এসেছিস তো ঘুরতে পারলেই হলো, কাকে নিয়ে ঘুরলি সেটা তো বিষয় না। এত কিছুর পরও সে কিছুতেই রাজি হচ্ছে না, সে যাবে বলেছে মানে যাবেই। অন্যদিকে ইভান ভাই রুমে দরজা লক করে বসে আছে, সে কিছুতেই জেসিকে নিয়ে বের হবে না। এই কথা শুনে জেসি খুবই অপমানিত হয়ে তার মাকে কল করে বসেছে। কান্নাকাটি করে মাকে বলতে শুরু করলো, মাম্মা আমাকে তুমি এখানে পাঠিয়েছো কেন? ওরা আমাকে অপমান করা শুরু করে দিয়েছে। বাবা মার আদরের দুলালি হওয়ায় ইভানের ফুপিও রাগারাগি শুরু করে দিয়ে বলতে লাগলো, কেন তার মেয়েকে ইনসাল্ট করা হচ্ছে? তার মেয়ে যখন যা চায় তখনই যেন সব পায়, এই ঘোষণা দিয়ে উনি ফোনটা রেখে দিয়েছে। ইভার মা বাবা জানেই তার বোন আর বোনের মেয়ের সম্পর্কে, এই মেয়েকে তো আনতে চায়নি, সে নিজেই পাগল পাগল করে আসছে। আসলে যে ওদের সমস্যা পারে সেটাই তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। দিশাহারা হয়ে আন্টি তার ছেলে ইভানকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে বের করলো। বের হয়েই আমাকে ইশারা করলো ইভান ভাই। ইশারা করে কি বলেছে জানিস? ইর্তিজার উদ্দেশ্যে এই প্রশ্নটা করলো শম্পা। ইর্তিজা জবাব দিল, আমি কিভাবে জানবো না বললে? ইভান ভাই আমাকে ডেকে বললো, শম্পা তুমি বরং ইর্তিজাকে ডেকে নিয়েই আসো, সবাই মিলেই বের হয়ে তারপর আর কি, তোকে এত ডাকাডাকি করলাম কিন্তু তুই তো উঠলেই না। সবটা শুনে ইর্তিজা একটা নিঃশ্বাস ফেলে বলল, কোথায় গিয়েছিলে ঘুরতে? শম্পা হেসে দিয়ে বলল, আরে ওই জেসি বেহায়াটা যতটা না জেদি তার চেয়ে বেশি জেদি আর বুদ্ধিমান আমাদের ইভান ভাই, সেও শুধু বাসা থেকে বের হয়ে স্কুলের আশপাশে ঘুরেছে, আর ওই যে রাস্তার ডান পাশে বড় খেলার মাঠটা আছে না, ওখানে একটু বসে থেকেই চলে এসেছে। ইর্তিজা নেই উত্তর, শম্পা ফের বলল, মজার ব্যাপার কি জানিস, ইভান ভাই যে আমাদের সাথে এলো সেটা তার ভাবসাব দেখে বোঝাই যায়নি, মনে হচ্ছিল সে অন্য লোক, আমাদের কারোর সাথে কোনো রকম কথাই বলেনি, শুধু হেঁটেছেই যায়। শম্পা আরও কিছু বলতে নেবে এমন সময় তাদের দরজায় কেউই নক করলো। ইর্তিজা আগের নেয় বসে আছে, শম্পাকে দরজা খুলে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে, কিছু যে বলবে ভাষা খুঁজে পাচ্ছে না হয়তো, ভীষণ অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা যে মানুষ কখন তাদের দরজায় আসে নাই কিংবা আসার কথাও না, সে আজ তাদের দরজায় দাঁড়িয়ে। শম্পা আর আগন্তুক ব্যক্তির কোনো রকম সাহাশব্দ না পেয়ে ইর্তিজা দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, দৃষ্টি যেন আটকে গেল কিছু মুহূর্তের জন্য, সাথে সাথে বিছানায় বসে থাকা অবস্থা থেকে সোজা দাঁড়িয়ে গেল। ইর্তিজাকে কোনোরকম সিনক্রিয়েট করার সুযোগ না দিয়ে শম্পাকে পাশ কেটে ইভান সোজা রুমে ঢুকে ইর্তিজার পাশে এসে দাঁড়ালো। ইর্তিজা নড়াচড়া করার কথাও যেন ভুলে গেল। পাঞ্জাবির পকেট থেকে একটা বেলিফুলের মালা বের করে ইভান কিছুটা নিচু হয়ে খুব যত্ন সহকারে ইর্তিজার বাম হাতে এমনভাবে পরিয়ে দেওয়ার চেষ্টা করলো যেন খুব বেশি স্পর্শ করা না লাগে, চাইলেই হাতে স্পর্শ না করেও মালা পরানো যায়, আর ইভান সেটারই চেষ্টা করছে। শম্পা আর ইর্তিজা অবাক হয়ে সব কিছু হজম করছে, এই মুহূর্তে এমন কাহিনীতে কেমন অনুভূতি হচ্ছে সেটাও যেন অনুভব করতে ভুলে গেছে ইর্তিজা। ইভান কোনোরকম কথাবার্তা ছাড়াই মালাটা বেঁধে দিয়ে পেছন ফিরে চলে আসতে নেবে, এমন সময় দেখে জেসি দরজায় দাঁড়িয়ে। ইভানকে দাঁড়িয়ে যেতে দেখে শম্পা আর ইর্তিজাও চাইল দরজায়, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ইর্তিজার। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা করছে ইর্তিজা, মনে মনে দোয়া ইউনুস পড়ছে। ইভান প্রথম মুহূর্তে একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা জেসি আর ইভার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কিরে তোরা এখানে কেন? ইভা ভয় ভয়ে জবাব দিল, জেসি জোর করে নিয়ে এসেছে। এবার জেসি কিছুটা তিক্ত মনোভাব নিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, তা না হলে তো তোমাদের প্রেমলীলা মিস হয়ে যেত, তা আমরা এসে ডিস্টার্ব করলাম বুঝি মিস্টার ইভান? ইভান জোরে একটা ধমক দিয়ে বলল, জেসি নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না, ভালো হবে না এতে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শেখো নাই। জেসিও হজম করার মতো মেয়ে না, সে আরও চেঁচিয়ে বলে উঠল, তুমি নিজের লিমিটের মধ্যে আছো ইভান ভাইয়া, একটা থার্ড ক্লাস মেয়ের সাথে তুমি নিজেকে জড়াচ্ছ, ওর মতো একটা মেয়ের সাথে তো আমার মিশতেই রুচিতে বাধে, না আছে রূপ আর না আছে পারিবারিক বংশগত যোগ্যতা, ওরে কোনো ছেলে কখনোই বিয়ে করার জন্য পছন্দ করবে বলে আমার মনে হয় না। জেসি কথাটা শেষ করতে না করতে ইভান সজোরে একটা থাপ্পড় মারল জেসির গালে, আশপাশ স্তব্ধ হয়ে গেল। জেসি নিজের গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল ইভানের দিকে।
এবার আঙুলও চেয়ে বলল, কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে আর কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে না সেটা তোমার দেখার বিষয় না। এসব ফালতু কথা বলে নিজের নিচু মন মানসিকতা পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না চেসি। আর আমার সামনে ইর্তিজাকে খারাপ কিছু বলবে সেটা আমি মেনে নেব না। জেসি গালে হাত রেখে কান্না ভেজা চোখে বলে উঠল, তাই বলে একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমাকে মারবে? এই জাস্ট শ্যাট আপ, কাকে রাস্তার মেয়ে বলছিস? শম্পা বেশ জোরালো মেজাজে কথাটা বলল, তুই নিজেকে খুব সুন্দরী মনে করিস তাই না? তোর ওপরটাই সুন্দর, ভেতরটা তো পুরো পাতিলের কালিতে ভরপুর। শোন তোকে ভালো করে একটা কথা বলি, কসমেটিক দিয়ে 2.5 ইঞ্চি মেকআপ করে না কোনো লাভই নেই বুঝলি, আগে ভেতরটা পরিষ্কার কর। শম্পাকে আর কিছু বলতে না দিয়ে ইর্তিজা বলল, থাম না, বাদ দে, কাকে কি বলেছিস সেইগুলো বুঝবে বলে তো মনে হয় না। এগুলো বোঝার জন্যও তো একটা সুন্দর মনে দরকার, যেটা ওর আছে কিনা সন্দেহ। আর শুনো জেসি, কি যেন বললে, হ্যাঁ আমাকে কেউ বিয়ে করার জন্য পছন্দ করবে না তাই তো? শুনে রাখো, প্রতিটা মানুষের জন্য 50,000 বছর আগে নির্ধারিত জীবন সঙ্গী কপালে জুটবে, তা আমরা সুন্দর হলেও আর না হলেও। আমি একটা জিনিস বুঝতে পারি না, আল্লাহ আমাদেরকে যে রঙের সৃষ্টি করেছেন, হোক সে ফর্সা, শ্যামলা, কালো, সেটাকে কৃত্রিম সাজগোজ দিয়ে ঢেকে অন্যের চোখে আকর্ষণীয় হতে হবে কেন? নিজের নেচারাল লুকে কি সমস্যা? যে আপনার আমার জীবন সঙ্গী হবে তার কাছে আপনি আমি এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটি হব, এবং তার নেচারাল লুকেই। আর তাছাড়া আল্লাহর দেয়া প্রাকৃতিক চেহারার লাবণ্যতাকে শুধু শুধু কৃত্রিম সাজগোজ দিয়ে নষ্ট করা তো কোনো মানেই হয় না। এই তোমার মতো এত প্রোডাক্ট ব্যবহার করলে আমিও বিশ্ব সুন্দরী হতে পারতাম। আর বাকি রইল আমার পারিবারিক যোগ্যতা। শুনো, আমার পারিবারিক যোগ্যতা কি এবং কতটা সেটা এখন আমি তোমাকে বলবো না, শুধু এটা বলে রাখি আমি অন্য কোনো কিছুর যোগ্যতার উপর নির্ভর করে চলি না, আমি নিজের যোগ্যতা নিজে অর্জন করে চলি। গেট আউট, বেরিয়ে যাও রুম থেকে। অপমানে প্রতিশোধ বুকের মধ্যে নিয়ে জেসি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইবানও কয়েক সেকেন্ডের বিপরীতে বেরিয়ে আসলো রুম থেকে। বাকি রইল ইবা, যে এতটা সময় নীরব দর্শক থাকলো এখন মুখ খুলে বলল, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করাটাই জেসির কাজ। তোমরা যে ওর সাথে লেগেছ এখন বুঝবে সে আসলে কতটা জঘন্য মানুষ। তোমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত নষ্ট করার জন্য সে একাই যথেষ্ট। সাবধানে থেকো আপু,